ইউটিউব দেখে বোমা বানিয়ে স্ত্রী ঘরে 18 বছরের যুবক। ঘটনা জয়নগরের পিলিপাড়ার ঘটনা, এবং যেটা জানা যাচ্ছে, যেটা প্রাথমিক তদন্তের পর জানা যাচ্ছে, যে ইউটিউব দেখে বোমা বানানো শেখে সে, এবং যেটা কাঁচা মাল সেই কাঁচা মালও সে সংগ্রহ করে। মধ্যরাতে সে বোমা টেস্টও করে এলাকাতে, এবং এই ঘটনায় তার বাড়ি থেকে বোমা বানানোর মশলাও উদ্ধার হয়েছে। তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। সাড়ে 11টা যখন বাজে, তখন দুটো বোমার আওয়াজ আমরা শুনতে পাই, মানে আলোর রোশনাইয়ের মতো। চারিদিকটা একদম পুরো ধোঁয়ায় ইয়ে হয়ে গেছে, কুয়াশার মতো, মানে কিছুই দেখা যাচ্ছিল না। এরকম করে 4টে বোমার আওয়াজ আমরা শুনতে পেয়েছি। আমি জানি না, আমি আমি বলছি আমি ওষুধ খাচ্ছি, আমার ঘুমিয়েছিলাম, আমি জানি না। সারাদিন বলছে যে ইউটিউব দেখে যে মানে বোমা টোমা বানানো শিখেছে। ও ঘরের মধ্যে কি ইউটিউব দেখে, কি গেম খেলে, ও ফ্রি ফায়ার খেলে জানি, ওর কি গেম খেলে ইউটিউব দেখে, আমি কি করে বলবো। মোটামুটি সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। এই যে মশলা টশলাগুলো এনেছিল বা বোমা তৈরি দড়ি টড়ি, এগুলো আপনারা জানতেন, দেখেছেন আগে? না না, কোনোদিন দেখিনি। ও ঘরে কাউকে ঢুকতেই দেয় না, ওটাই এর আমার ভাইয়ের ঘর। ও ঘরে ও থাকতো, আমি আমার ঘরে থাকতো, ও ঢুকতেই দেয় না কাউকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।